দিন গিয়েছিলাম সেলিনামনির আপুর প্রি মাস্টার ক্লাস ওপেন ডেতে যেখানটাতে গিয়ে অনেক নতুন নতুন মুখের সাথে পরিচয় হলো অনেক সুন্দর সময় কাটিয়েছি সবার সাথে অনেক আড্ডা দিয়েছি আর এই পুরো প্রোগ্রামটা হয়েছে আপুর বাসার ব্যাকয়ার্ডে অনেক সুন্দর একটা আয়োজন ছিল অনেক অনেক খানাপিনা ছিল সব কিছু ছিল একদম পারফেক্ট ওয়েল ডেকোরেটেড সো চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি এখানে মেকআপ জুয়েলারি শাড়ি সব কিছু বের করে নিয়েছি এখন আমি রেডি হব আজকের এই প্রোগ্রামটার থিম ছিল পেস্টাল কালার টনের তো আমি এই জামদানি শাড়িটাই বের করে নিয়েছি আজকের পার্টিতে পড়ার জন্য এবং আমরা রেডি হয়ে অলরেডি বাসা থেকে বেরো হয়ে গিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই যে পিছনে আসছে আমাদের পলি আপু আমরা এখন যাচ্ছি সেলিনা মনির ওপেন ডে তে ওখানে একটা গার্লস গেট টুগেদার হবে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং হতে যাচ্ছে আমি তো খুবই এক্সাইটেড যাচ্ছি ওখানে অনেক এনজয় করবো আপনারাও সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা কি করছি ওই দিন সকাল থেকে আবহাওয়াটা একটু মেঘলা থাকলেও দুপুরের পর থেকে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল এবং আকাশটা দেখতে কি চমৎকার লাগছে দেখুন তো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি এবং এই পুরো প্রোগ্রামটা হচ্ছে আপুর বাসার ব্যাকইয়ার্ডে এবং খুবই নাইসলি ডেকোরেট করা একদম পারফেক্টলি অর্গানাইজ করে প্রত্যেকটা জিনিস রাখা এবং এই যে যে ডেকোরেশন আর যে খাবার দাবার সব কিছু যে সুন্দর করে মেনটেন করা এই কাজটা করেছে হচ্ছে সারিকাপ সারিকা রিসেন্টলি ফেসবুকে একটা পেজও খুলেছে ডেকোর অ্যান্ড ইভেন্ট বাই সারিকা সারিকাকে দিয়ে আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রোগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিতে পারেন ও ফুড থেকে শুরু করে ডেকোরেশন এভরিথিং ও করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন কত মজার মজার খাবার এবং প্রত্যেকটা খাবার কত নাইসলি ডিসপ্লে করা হয়েছে যে কোনো জিনিস সুন্দর করে আকর্ষণীয়ভাবে রাখলে কিন্তু সেটা খাওয়ার আগ্রহটাও আরও আমার মনে হয় বেড়ে যায় এবং এই সব জিনিস সবসময়ের জন্য আমার দৃষ্টি আকর্ষণ করে তো শাড়িকা খুবই সুন্দরভাবে এই প্রত্যেকটা কাজ করেছে আসলে শাড়িকে এত বেশি বিজি ছিল যে শাড়িকার সাথে তেমনভাবে ভিডিও করা হয়নি বাট ওর কাজ আমার সত্যি কথা অনেক ভালো লেগেছে যেহেতু আমি একটু গুছিয়ে থাকতে পছন্দ করি কেউ সুন্দর করে গুছিয়ে কাজ করলে আমার অ্যাপ্রিসিয়েট করতে আমার সবসমার জন্য অনেক ভালো লাগে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এই প্রোগ্রামে এসে আমার প্রথমবারের মতো মারজানের সাথে পরিচয় হলো ও এত সুইট আর লক্ষ্মী একটা মেয়ে ওর সাথে সত্যি কথা অনেক বেশি এনজয় করেছি ও আসলে গাইতে পছন্দ করে নাচতে পছন্দ করে হাসতে পছন্দ করে সব কিছু মিলে ওভারঅল ওকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক হাসি খুশি আর অনেক মিশুক একটা মেয়ে তো এখানে খুশবু ছবি তুলছিল দেন আমরা আসলে যে যার মতো গল্প করছিলাম ছবি তুলছিলাম কিন্তু খাবারগুলো খাওয়া হচ্ছিল না তো এখন খুশবু আমাদের সবাইকে বলছিল খাবার নেয়ার জন্য বারে বারে সারিকা বলছিল খাবার নেয়ার জন্য বাট আমরা খাবার কেউই শুরু করছিলাম না দেন আমরা সবাই মিলে খুশবুকে দায়িত্ব দিলাম যে তুমি খাবারটা খেয়ে শুরু করো এবং আমরা সবাই মিলে দেন খাওয়া স্টার্ট করব কারণ এত সুন্দর করে আসলে সাজানো ছিল কেউই খাবার নিয়ে খাওয়া স্টার্ট করছিল না তো এটা নিয়ে আসলে আমরা ফান করছিলাম আর এখানে বাকি যে সব আপুরা এসেছে সবাই আসলে সবাই অনেক সুইট অনেক ভালো তো আমরা এখানে একসাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আর আজকের পুরো প্রোগ্রামের কালার থিম ছিল হচ্ছে পেস্ট্রাল টোনের তো আমরা সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন একদম লাইট কালারগুলো পরে এসেছি সো ড্রেস আপের জন্য আমার কাছে মনে হচ্ছিলো যে প্রোগ্রামটা আরও অনেক বেশি নাইস লাগছিল পিকচারগুলো অনেক সুন্দর আসছিলো তো যাই হোক এই যে খুশবু খাবার নিয়ে ফার্স্টে শুরু করলো দেন এক এক করে সবাই কিন্তু খাবারের উপর ঝাঁপিয়ে পড়া হয়েছে আমিও এখানে নিয়েছি ফার্স্টে আমি ট্রাই করলাম ডাবের পুডিংটা এটা খুবই রিফ্রেশিং ছিল এবং মজার ছিল দেন এক এক করে বাকি খাবারও টুকটাক ট্রাই করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই যে যার মতো খাবার নিয়ে যে যেটা পছন্দ করে খাচ্ছে কারণ আসলে এখানে খাবারের অনেক অনেক অপশন ছিল আর খাবার দাবারগুলো আসলে অনেক মজার ছিল এখনো অনেকে এসে পৌঁছায়নি তো যারা আসেনি তারা পরে খাবে তো এখানে আমি কিছু আরও কয়েকটা স্ন্যাক্স নিয়ে নিলাম অ্যান্ড খাচ্ছিলাম আর এই প্রোগ্রামে এসে প্রথমবারের মতো পরিচিত হলাম নন্দিতা আপুর সাথে আমলকির ওনার হচ্ছে নন্দিতা আপু নন্দিতা আপুর সাথে একটা মেলায় এর আগে আমার একবার জাস্ট হাই হ্যালো হয়েছিল ওইভাবে ইন্ট্রোডিউস হওয়ার মতো কোনো সময় ছিল না তখন তো নন্দিতা আপুর সাথে এবার আমার অনেক গল্প হয়েছে এবং সে খুবই সুইট একজন পারসন অনেক সোবার আর আমি আর নন্দিতা ওই পিছন দিকটায় বসে বসে গল্প করছিলাম সামনের দিকে বসলে তার এত কথা বলা যাবে না তো যাই হোক খুশবু হচ্ছে অ্যাঙ্কারিং করছিল এবং আপু অলরেডি চলে এসেছে আপু পরে গিয়েছিল রেডি হওয়ার জন্য আমরা যখন এসেছি তখন আপুকে নিচে পাইনি তো সেলিন আপু আসার পরে আপু হচ্ছে মেকআপ ক্লাস নিয়ে কথা বলছিল যারা যারা আপুর মেকআপ ক্লাসে আসার জন্য ইচ্ছুক তারা কিন্তু আপুর পেজে নক করতে পারেন আপু সামনেই একটা মাস্টার ক্লাস ওপেন ডে করবে তখন আপনারা আপুর থেকে মেকআপ শিখতে পারবেন দেন খুশবু আমাকে ডেকে নিল সেলিন আপুর সাথে কথা বলার জন্য এবং সেলিন আপুর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল খুশবুর মেলাতেই খুব সুন্দর সুন্দর ভিডিও করে আমি তোর বলে শুধু রান্না দিলে অনেক সুন্দর সবকিছু অনেক সুন্দর এটা বলতে আর লোক যাই না ভেয়ের রান্না করে

মাস্টার কোর্সটাতে ভর্তি হতে পারেন এটা ভেরি রিসেন্ট হবে এবং আপনারা আপুর ওয়েবসাইটে বা আপুর পেইজে খোঁজ নিলেই জানতে পারবেন কিভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন সো এইগুলো জানার জন্য আপুর পেইজে আসলে যোগাযোগ করতে হবে এই উপলক্ষে আসলে প্রি মাস্টার ক্লাস ওপেন ডেটা ছিল তো এরপরে খুশবু যারা পুকে ডাকলো মারজানকে ডাকলো মানে ব্লগার যারা ছিল তাদের সবাইকে কথা বলার সুযোগ করে দিল এবং স্টুডেন্ট হিসাবে যারা এসেছিল ওনাদের মধ্যে থেকেও যাদের যাদের কোশ্চিন ছিল তারা কোশ্চিন করেছে সেলিনা পুকে তো খুশবু একদম খুবই নাইসলি আসলে প্রোগ্রামটাকে অ্যাঙ্কারিং করেছে আমার খুবই পছন্দ হয়েছে ইন্ট্রোডাকশন পর্বের পরে এরপরে ছিল নাচ গানের অংশটা তো প্রথমেই মারজানের নাচ ছিল জিক টিক মাশ ভি পৃথিবীর ভালোবাসা নিয়ে কাড় ঘুরনীতি জিক জিক শুধু তোমার কথায় ধাপ পাড়ানো বেপরোয়া দিল শুদ্ধ পাখির

মারজান আর পলিয়াপু দুইজনের পারফরমেন্সই অসাধারণ ছিল তো তারপরে আসলে সেনলা মনের আপুর সাথে সবাই পিকচার তুলছিল ভিডিও করছিল তো এই ফাঁকে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম আর আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও করলাম দেন হচ্ছেই তো সবাই মিলে আবার যে যার মতো আড্ডা দিচ্ছিলাম এখানে যারাপু খাচ্ছিলো যারাপু যেহেতু একটু লেট করে এসেছে তো প্রথম দিকের খাবারগুলো সে মিস করেছে খাবার আসলে অ্যানাফ ছিল মানে প্রথম রাউন্ডে আমরা যে খাবার খেয়েছি তখন উনি এখানে উপস্থিত ছিল না ওনার মেবি কাজ ছিল তো কাজ শেষ করে এখানে এসেছে যার জন্য লেট হয়েছে আর তারপরে সবাই মিলে আমরা এই যে আপুর স্টুডিওর ভিতরে যেখানে বসার ব্যবস্থা করেছিল এখানে বসেছিলাম দেন এবারও আমি পিছনে দিতে বসেছি কারণ পিছনে বসলে একটু ফাঁকি টাকি দেওয়া যায় কারণ মেকআপ নিয়ে যদি কোনো কোশ্চিন করে আমি তো বলতে পারবো না বিকজ মেকআপ নিয়ে আমার একদমই নলেজ নাই আর এখানে দেখতেই পাচ্ছেন একটা কোশ্চিন পেপারের মতো ছিল যেটা ছিল পুরোটাই মেকআপ রিলেটেড আর এটা আসলে একটা ফান ছিল খুশবুই এটা প্রত্যেকটা অ্যান্সার বলে দিচ্ছিল সব স্টুডেন্টকে জিজ্ঞাসা করছিল এটা একটা ফান পার্ট ছিল সবার সাথে বিদায় নিলাম এবং বিদায় নেওয়ার সময় শাড়িকে আবার একটা বিরিয়ানির প্যাকেট এবং একটা গিফট প্যাকেট ধরিয়ে দিল আমি আসলে যেতে চাচ্ছিলাম না মন আবার বাসায় পড়ে আছে কারণ এহলান বাসায় আছে তো আপনাদের ভাইয়া আমাকে ড্রপ করে দিয়ে গিয়েছিল আবার এসে নিয়ে গিয়েছে আমি ফোন দিয়েছিলাম যে এখন এসে নিয়ে যাও সো এহলান যেহেতু ছোট আমি চাইলেই আসলে ঘন্টার পর ঘন্টা কোথাও গিয়ে থাকতে পারি না যেহেতু সাতটায় প্রোগ্রামটা শেষ করার কথা ছিল কিন্তু সাতটার মধ্যে শেষ হয় নাই তো আমি আটটার দিকে ওখান থেকে বের হয়ে যাই সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল সবার সাথে খুবই সুন্দর একটা সময় কেটেছে এই তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ